এই হদল কত কত ভাল্লো কোথায় পালাছিস এই খরায় যা কইতাছি খরায় যা হেইয়া পাগলা পালা ও আরে ছোট শিকারী গেস্ট আমাদের রাজ্যে আক্রমণ করেছে আক্রমণ বল আচ্ছা মহারাজ এই খরায় যা তোদের আজকে গুলি কইরে খুলি ওড়াই দিমু তবে রে তাড়াতাড়ি দৌড়ো পাগলা ছোট আক্রমণ কর এই মহারাজ আরে রে রে তবে রে তোরে আমি ছাড়ুম না এই বাইরে আয় কইতাছি বাইরে আয় আরে তোরা কোথায় পালাইতাছিস তোদের আজকে সারুম না তোদের আজকে শেষ কইরা সারুম আজ আমি এর মানে হইলো এরা সবাই একসাথে মিলে আমারে ফাঁসানোর চেষ্টা করতাছে আমারে এদের মধ্যে ঝগড়া লাগাইতে হইবে তবেই আমি শান্তি পামু কিছু একটা করতে হইবে ঠিক আছে এই ফলগুলো মহারাজের খুব ভালো লাগবে মনে হচ্ছে যেন কেউ আমার পিছু নিয়েছে হ্যাঁ আমারে খোঁজ নিতে হবে এরা সবাই একটা জিনিস কি পছন্দ করে তারপর সেই জিনিসটা এদের সামনে রাখুক তারপর জিনিসটা পাওয়ার জন্য এরা নিজেদের মধ্যে লড়াই করবে হ্যাঁ মহারাজের জন্য মুকুট বানাবো আমি খুব খুশি হবেন উনি আমি এখানে লুকায় থাকি আমার সাথে পাঙ্গা নিলে তার ফলেই হয় বুঝতে পারছিস আমার প্রিয় খাবার আমার পছন্দের খাবার তোদের ছাড়া আমি থাকতে পারি না আমার প্রিয় খাবার ও আরো খাবার জড়ো করতে হবে হ্যাঁ এক্ষুনি গিয়ে নিয়ে আসছি বাহ খুবই ভালো আরে আরে আমার পিছু সার তোরা পিছু সার রে ওরে বাবা রে মৌমাছি তারা করছে বাসাও বাসাও আরে আমার পিছু সার আরে তোরা পিছু ছোটু আমার মুকুটটা কই মেয়েটা আবার কি ছোটু কি মজা হচ্ছে আমার মুকুটটা কই মহারাজ আপনার মুকুটার লাঠিটা কেউ চুরি করে নিয়েছে মহারাজ কি করি এটা তুই কি বলছিস সত্যি চুরি হয়ে গেছে এদিকে দেখুন মহারাজ পায়ের ছাপ মোটা ভাল্লুকগুলোর এত সাহস এগুলো কি আমাদের জন্য লে দেখতে তাই না এগুলো খাওয়া যাক দাদা তুই এই সব ফলগুলো খেয়ে নে আর মুকুটটা আমি নি একদম না দাদা ওটা আমায় দে আরে না তোর চেয়ে এটা পড়লে আমায় বেশি মানাবে রে দাদা দাদা বলছি ওটা আমায় দে না দেবো না এটা আমি পড়বো ঠাকুরের সাথে গব্বারের হলো ঝগড়া ঠাকুর তারপর গব্বারকে
আমার খাবার, আরে কোথায় গেল আমার খাবার? আরে সারা দিন ধরে আমি ওগুলো জড়ো করলাম, কত কষ্ট করলাম। ভাল্লুকদের কাজ ছাড়বো না আমি তোদের। আমি আসছি বদমাশ ভাল্লুক। ঠিক আছে, সবকিছু প্ল্যান মাফিক হইতাছে। আরে কেষ্টা তোর জবাব নাই রে। আরে ওরে বাপরে, আমারে পালাইতে হইবে। ওরে বাবা রে, পালাইতে হইবে আমারে। পাগলাই মুকুট আমি তোকে কিছুতেই দেব না। আরে বাপলে, এতগুলো ফল কে লেগে গেছে লে আমাদের জন্য? চল এগুলো খাই। দারুণ ব্যাপার, এত পুরো টিভি সিরিয়ালের গল্প বলে মনে হইতাছে। আমি যেমন ভাবছিলাম তেমনই হয়েছে, এরা নিজেদের মধ্যে মারপিট করতেছে। এইবার সব ব্যাটারে গুলি করুন। বাদর, তুই আমার বন্দুকটারে ফেরত দিয়ে দে রে। আরে দে না। দাদা, আলো পাল লেখা গেছে নাকি লে? এই এটা মনে হচ্ছে পটলাম না। বন্ধুর মতো তোদেরকে সব সময় সাহায্য করেছি, কিন্তু তোরাই আমার সাথে এরকম করলি। ভুল হচ্ছে তোদের। বুঝতে পেরেছিস, এই সবকিছুর জন্যই কেষ্টাই দায়ী। আমি কেষ্টার প্ল্যান বুঝতে পেরেছি। আমরা একে অপরের সঙ্গে লড়াই করে শেষ হয়ে যাব, ও এটাই চেয়েছিল। ওই বদমাস কেষ্টা আজকেই শেষ। তোর এত বড় সাহস, তুই আমার মতো রাজার মুকুট চুরি করেছিস, তোকে ছাড়বো না।
কত কষ্ট করে খাবারগুলো জড়ো করেছিলাম, আমার খাবার আমাকে ফেরত দে বলছি। এবার তুই পাবি উচিত শিক্ষা।